সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আমাদের আজকের অনুষ্ঠানে যে দুজন অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, সবার আগে চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার সাথে রয়েছেন বিশিষ্ট অ্যাটর্নি অ্যাটর্নি শেখ সেলিম, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্যে। এবং একই সাথে রয়েছেন জাকারিয়া মাসুদ জিকু, তিনি প্রধান সম্পাদক সাপ্তাহিক আজকাল এবং জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকে দিনভর নানা ঘটনা ঘটেছে। বিশেষ করে আমরা প্রতিক্রিয়া পেয়েছি সিরিয়ায় যে রাসায়নিক বোমা হামলা ঘটনাটি ঘটেছে তার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া ভাষায় কথা বলেছেন, জাতিসংঘে যিনি রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের নিকি হেলি, তিনি রাশিয়াকে আক্রমণ করে কথা বলেছেন। একই সাথে আমরা সিরিয়ার যে আসাদ সরকার, তাকে আক্রমণ করে এবং তাকে দায়ী করে কথা বলতে শুনেছি, বিষয়ে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দেওয়া হয়েছে। উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্র হামলা পরীক্ষা করেছে এবং একই সাথে উত্তর কোরিয়া বিষয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য আছে। তারপরে স্টিভ ব্যানন, যিনি বহুল আলোচিত, তাকে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের যে প্রিন্সিপাল কমিটি আছে সেই কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সুতরাং ক্ষমতার এই যে পালাবদলের এই জায়গাটিও কিন্তু দিনভর আলোচিত হয়েছে। আলোচনা এবং সমালোচনার মধ্যে চলা দিনটি কেমন গেছে সেইটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। শুরুতে একটি রিপোর্ট দেখব, বিশেষ করে সিরিয়ায় যে রাসায়নিক বোমা হামলা তার প্রতিক্রিয়া এবং সেক্ষেত্রে কী ঘটেছিল তার কিছুটা অংশ চলুন আমরা দেখে আলোচনাটি শুরু করি। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর তথ্য মতে, মঙ্গলবার সরকারি বাহিনীর রাসায়নিক হামলায় 20 শিশু সহ এ পর্যন্ত 72 জন বেসামরিক নাগরিক নিহত হবার খবর পাওয়া গেছে। আর দেশটির জননিরাপত্তা অধিদপ্তর জানায় এতে আহত হয়েছেন আরো 300 নাগরিক। এর আগে 30 মার্চের বোমা হামলাতেও রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় বলে ধারণা করা হচ্ছিল। শন স্পাইসার জানান, সিরিয়ার রাসায়নিক হামলার ঘটনা ওবামা প্রশাসনের ত্রুটিপূর্ণ ও দুর্বল পরিকল্পনারই ফসল। এ সময় দেশটির বাশার আল আসাদ সরকারের কর্মকাণ্ডের জন্য সিরিয়ায় রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণে 2012 সালে দেয়া সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিশ্রুতি পূরণের ব্যর্থতাকেই দায়ী করেন তিনি। অন্যদিকে এই নৃশংসতার জন্য রাশিয়া আর ইরানকে দোষারোপ করেন সেক্রেটারি অফ স্টেট রেক্স টিলারসন, আর বলেন যেসব মিত্রদেশ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সহায়তা করে যাচ্ছে তাদের আসাদের পরিকল্পনা নিয়ে কোনো ধারণাই নেই। এ সময় হামলাকারীকে কাপুরুষ বলে উল্লেখ করে শাস্তির দাবি করেন তিনি। তবে হামলার কথা অস্বীকার করেছে দেশটির সামরিক বাহিনী, আর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় রাসায়নিক অস্ত্র ব্যবহার বন্ধে 2013 সালে চুক্তিবদ্ধ হয়েছিল দেশটি। জামিল রহমান, টিবিএন 24 নিউজ ডেস্ক। আপনারা হৃদয় বিদারক যে দৃশ্যগুলো আপনারা দেখছিলেন, সিরিয়ার শিশু এবং সাধারণ মানুষ, নিরপরাধ মানুষের উপরে যে রাসায়নিক হামলা, এটি দোষারোপের এক ধরনের পাল্টাপাল্টি চলছে। যদিও পশ্চিমা বিশ্বের বেশিরভাগ দেশই কিন্তু আসাদ সরকারকে দায়ী করে বক্তব্য দিয়েছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। অ্যাটর্নি শেখ সেলিম, আপনার প্রতিক্রিয়া। নিঃসন্দেহে তো এই কেমিক্যাল উইপেন অ্যাটাকস ইটস এ ব্যান্ড আইটেম। এটা তো কেমিক্যাল উইপেন্স অ্যাটাক ইউনাইটেড নেশনস চার্টারে বন্ধ, সারা দুনিয়াভরে নিগৃহীত কাজ। কিন্তু এইটা আসাদ সরকার করে যে নৃশংসতার পরিচয় দিচ্ছে, বর্বরতা, যেমন এর আগে করা হয়েছিল ইরাকে 1988-87 তারপর এই যে এইটা হলো, আবার সিরিয়া এর আগেও বেশ কয়েকটি অভিযোগ তার বিরুদ্ধে আছে। অভিযোগ হয়েছিল না, ওবামার সময় বলেছিল, প্রেসিডেন্ট ওবামা বলেছিল এটা রেড লাইন, এটা ক্রস করলেই তারা আক্রমণ করবে। সে আক্রমণটা হয়নি, যাই হোক, সেটা হয়তো রাশা কোনো রকম প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রকে নিবৃত করেছিল। এটা পুরো এটা নিঃসন্দেহে নিগৃহীত কাজ। আমার মনে হয় এ নিয়ে যুক্তরাষ্ট্র বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলো কোনো অ্যাকশন নিতে পারে, নেওয়াটা কঠিন। আমি কেন আপনারে বলি, এই পারস্পরিক দোষারোপ হচ্ছে। একটা হচ্ছে আমেরিকান ব্লক, ওয়েস্টার্নরা বলছে যে আসাদ বাহিনী এটা করেছে, আর রাশিয়ানরা বলছে যে এটা বিদ্রোহীরা করেছে, গরিলারা করেছে। সো এখন আপনার একটা অ্যানালিসিস আছে, দেখতে হবে যে বিদ্রোহীদের কাছে এই ধরনের কেমিক্যাল উইপেন্স অ্যাটাক ক্যারি আউট করা সম্ভব কিনা, তাদের কাছে সেই উইপেন্স আছে কিনা, লজিস্টিক আছে কিনা, নো হাও আছে কিনা, স্ট্র্যাটেজি আছে কিনা, ট্রেনিং আছে কিনা, সেই সমরাস্ত্র বা সেই মানে সম ট্রেনিংটা আছে কিনা, এটা আনলাইকলি। তবে এটা আসাদ রেজিম করতে পারে অথবা বাইরে থেকেও হইতে পারে।
বাইরে থেকে কোনো পরাশক্তি করে এইখানে একটা গ্যান্দাম সৃষ্টি করারও করতে পারে, সেখানে একটা পলিটিক্স থাকতে পারে পার্শ্ববর্তী দেশগুলো, মানে সাধারণ মানুষের জীবন নিয়ে পলিটিক্স, কি বলবেন জাকারিয়া মাসুদ জি? এটা নিঃসন্দেহে একটি মর্মান্তিক ঘটনা এবং আমরা এর নিন্দা জ্ঞাপন করছি। গতকালকে যে ঘটনা, 72 জন নারী পুরুষ এবং অনেক শিশু যে মারা গেছে, এটা নিঃসন্দেহে খুব মর্মান্তিক একটা ঘটনা। এবং যে ব্লেম গেম যেটা হচ্ছে, একটা দল বলছে যে আসাদ গ্রুপ করছে, আরেকটা দল বলছে যে আপনার বিদ্রোহী গ্রুপ এটার জন্য দায়ী। তো আমার মনে হয় যে যুক্তরাষ্ট্র, আমাদের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই বিষয়টি শক্ত হাতে দমন করা উচিত। কারণ যদি যুক্তরাষ্ট্র ইন্টারফেয়ার না করে, এই মুহূর্তে আমার মনে হয় এই বিষয়টা একটা সুরাহা করা সম্ভব হবে না। কারণ প্রিভিয়াসলি যখন হয়েছিল একবার, ওবামা, আমাদের পূর্ববর্তী প্রেসিডেন্ট ওবামা একটা সিরিয়াস মেসেজ পাঠিয়েছিলেন, কিন্তু সেভাবে পূর্ণাঙ্গভাবে টেক কেয়ার করা হয়নি এই বিষয়টা। এই কারণে কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওবামা প্রশাসনকে দায়ী করে বক্তব্য দিচ্ছেন। আমি শুনেছি এটা, এবং ট্রাম্প বলছেন যে যদি ওবামা সেই সময় খুব শক্তভাবে দমন করতে পারতো, তাহলে আজকে হয়তো এই ঘটনাটা ঘটতো না। তো আমরা আশা করবো যে আমাদের বর্তমান যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শক্ত হাতে দমন করবেন। এবং সিরিয়ার এই সমস্যাটা বহুদিন যাবতীয় আসলে হচ্ছে, এবং রাশিয়ার এর মধ্যে হয়তো মদত থাকতে পারে, অনেকেই সন্দেহ পোষণ করছেন। আমরাও হয়তো ধরে নিচ্ছি হয়তো রাশিয়ারও হাত থাকতে পারে এখানে। তবে আমি বিশ্বাস করি এবং আমরা আশা করবো যে আমেরিকা যদি হস্তক্ষেপ করে, তাহলে এই সমস্যা থেকে আপাত দৃষ্টিতে হলো একটা সমাধান হয়তো বের হয়ে আসবে। আমরা আবার আলোচনায় আসবো। সুপ্রিয় দর্শক, আপনারা যারা টেলিভিশন সেটের সামনে বসে আছেন, আমরা যে কোনো প্রশ্ন নেব আপনাদের কাছ থেকে। পর্দায় যে নম্বরটি আপনারা দেখতে পাবেন, সেই নম্বরে আপনারা প্রশ্ন করুন, 6463079828 এই নম্বরে। একই সাথে আমরা ফেসবুকে আছি, ফেসবুকে অনেকে যুক্ত রয়েছেন সরাসরি সম্প্রচারে, এবং এই ফেসবুক থেকে আপনারা যে আপনাদের মতামতগুলো দেবেন, সেই মতামতগুলোও কিন্তু আমরা আজকের এই অনুষ্ঠানে তুলে ধরব। আজকের এই ইস্যুগুলো নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব কঠোর ভাষায় কিছু কথা বলেছেন, একটি রিপোর্ট আছে দেখে নিয়ে আমরা আবার আলোচনায় ফিরতে চাই। চলুন রিপোর্টটি দেখে নিই। Ladies and gentlemen, the President of the United States and His Majesty King Abdullah II. হোয়াইট হাউসের সুন্দর লনে সফররত জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বিন আল হুসেনকে সাথে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতেই মঙ্গলবার সিরিয়ার ইদলিবে রাসায়নিক বোমা হামলার জন্য প্রেসিডেন্ট আসাদকে দায়ী করে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। In Syria, against innocent people, including women, small children, and even a beautiful little babies, their deaths was an affront to humanity. These heinous actions by the Assad regime cannot be tolerated. The United States stands with our allies across the globe to condemn this horrific attack. তিনি বলেন, সিরিয়ান সরকার সব ধরনের সীমা অতিক্রম করে গেছে। Well, I do change, and I am flexible, and I'm proud of that flexibility. And I will tell you, that attack on children yesterday had a big impact on me. I will tell you, what happened yesterday is unacceptable to me. সিরিয়া সংকটের জন্য আবারো সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে দায়ী করে ট্রাম্প বলেন, দায়িত্ব এখন তার। It is now my responsibility. It was a great opportunity missed. As you know, I'll be meeting with the president of China very soon in Florida, and that's another responsibility we have, and that's called the country of North Korea. We have a big problem. We have somebody that is not doing the right thing, and that's going to be my responsibility. But I'll tell you, that responsibility could have been made a lot easier if it was handled years ago. সিরিয়ার শরণার্থীদের আশ্রয় দেয় জর্ডানের প্রশংসা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। We have just announced that the United States will contribute additional funds to Jordan for humanitarian assistance. বিভিন্ন সংকটের সাথে সন্ত্রাস মোকাবেলায় জর্ডানের সাথে একযোগে কাজ করার ঘোষণা দেন প্রেসিডেন্ট। We will destroy ISIS and we will protect civilization. We have no choice. ইসরায়েল ও ফিলিস্তিন সমস্যা সমাধানেরও আশ্বাস দেন ডোনাল্ড ট্রাম্প। I'm working very, very hard on trying to finally
create peace between the Palestinians and Israel. বিশ্বব্যাপী এখন বিশৃঙ্খলায় ভরা উল্লেখ করে ট্রাম্প বলেন তিনি এসব সমস্যার সমাধান করবেন. And it is a partnership on so many levels that we will continue, I think, with the frank discussions that we had today to improve on as we face the challenges of the future. And I am very delighted for your vision, your holistic approach to all the challenges in our region, and to the dedication of your team in being able to translate your policy into actions. এদিকে এর আগে জর্ডানের বাদশা আব্দুল্লাহ ও রানী রানিয়াকে হোয়াইট হাউসে স্বাগত জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এ সময় দুই নেতা একসাথে বৈঠক করেন। শামিম আল আমিন, টিভিএন 24, নিউ ইয়র্ক। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম, পুরো পরিস্থিতি আমরা বুঝতে পারছি। আমাদের দর্শকরাও যুক্ত হচ্ছেন। ছোট করে যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের উপর একটু বলেন, তারপর আমরা একটু দর্শকদের প্রশ্ন নিব দ্রুত। ডোনাল্ড ট্রাম্পের কথায় যা বোঝা যাচ্ছে, হি হ্যাজ ডিসাইডেড সাম অ্যাকশনস, যদিও সেটা বলে নাই। মানে ভাবাপন্নটা খুব স্ট্রং মনে হয়েছে যে সিরিয়ার ব্যাপারে হি ইজ গোয়িং টু টেক সাম অ্যাকশনস, বা পারহ্যাপস যে লজিস্টিক্স, মিলিটারি লিডাররা কী অ্যাকশন নেওয়া যায়, ইট মাস্ট বি এ মিলিটারি অ্যাকশন, সেইটা হয়তো ওয়ার্ক আউট হচ্ছে। জেনারেলরা, সেনাবাহিনী, বিমানবাহিনীর লোকজন মিলে যে সামরিক কাউন্সিল আছে তারা এটা নিচ্ছে, ইয়ে হচ্ছে। সে নর্থ কোরিয়ার ব্যাপারেও কিছুটা স্ট্রংভাবে কথা বলল। এখন কতদূর বলে, নর্থ কোরিয়ার প্রবলেম এ ভেরি ডিফারেন্ট, তার কারণ সে বললো সে ফ্লেক্সিবল, সে চেঞ্জ হয়। এর আগে কিন্তু ক্যাম্পেনের সময় সে বলেছিল নর্থ কোরিয়া সে নিউক্লিয়ার বম আছে, তা আমাদের কী হয়েছে, সবাই তো হইতে পারে, আমাদের আছে তাদের অসুবিধা কী। এখন দেখছি যে প্রেসিডেন্ট হওয়ার পরে সেই ড্রাস্টিক চেঞ্জ দেখা যাচ্ছে। ছোট করে আপনি একটু যদি বলেন, আমরা একটু যে যাব। আমরা যতটুকু বুঝলাম ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে, যে বিশেষ করে শিশুদের মৃত্যুটা তার টাচ হিজ হার্ট, এবং সে খুবই সিরিয়াস এই ব্যাপারটায়, যে আমি শক্ত হাতে এটাকে দমন করব এবং এটার একটা সুস্থ বিচার আমি করবো, আমি দেখবো। এবং তার বক্তব্য মনে হচ্ছে যে সে রিয়েলি সিরিয়াস এবং হয়তো একটা সিরিয়াস অ্যাকশন নিতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে সংযোগে আছেন, প্রথমে কে আছেন আমরা একটু প্রশ্ন নিতে চাই আপনাদের। আমরা জানি যে অভিবাসন সংক্রান্ত প্রশ্নই বেশি আসে। কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ডিসেম্বর মাসে 3 মাসের মধ্যে ওদের অ্যাপ্রুভ লেটার চলে আসছে, আর কোনো করে নাই। এখন আমাদের কি করার আছে? মানে আপনি অ্যাটর্নি শেখ সেলিমের কাছে সম্ভবত প্রশ্ন করছেন, আমরা একটু যাই। অ্যাটর্নি শেখ সেলিম, আপনি কি বলবেন? ওকে, আপনার শ্বশুর অ্যাপ্লাই করেছে আপনার ননদের জন্য, প্রায় ম্যারিড চিলড্রেন, ম্যারিড ছেলেমেয়েদের জন্য ইউএস সিটিজেন অ্যাপ্লাই করলে 10 বছরের মতো লাগছে। 2009 সালে করেছে, 2017, এই আর বেশি দিন লাগবে না, আপনার আত্মীয় স্বজন এসে পড়বে। আচ্ছা, আমাদের একজন আনাস আলম একটি প্রশ্ন করেছেন, প্রেজেন্ট প্যারেন্টস গ্রিন কার্ড হোল্ডার হলে আন্ডার 61 চিলড্রেন আনতে কোনো টাইম, কত টাইম লাগবে? আমি বন্স থেকে রুবেল বলতেছি। জি বলুন রুবেল। আমি আমার একটা কেস করছিলাম, কেসটাতে আমি অ্যাডভান্স পেরোল পাইছিলাম, এখন এই মুহূর্তে দেশের বাইরে যাওয়া কি ঠিক হবে কিনা? ওয়েল, ডিপেন্ডস করে আপনি অ্যাডভান্স প্যারল কোন ক্যাটাগরিতে পাইছেন, সেটা বড় কথা না। যে অ্যাডভান্স প্যারল বা অ্যাডভান্স প্যারল ইউজুয়ালি দেওয়া হয় যাদের অ্যাডজাস্টমেন্ট গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে। এর আগে আপনি যদি আমেরিকায় ইল্লিগালি থেকে থাকেন 6 মাসের বেশি, তাহলে আপনার যাওয়া উচিত না, তাহলে আপনার এই এয়ারপোর্টে ঢুকতে ঝামেলা করবে, তখন আর একটা এডিশনাল প্রবলেম হবে, আপনার ওয়েভার লাগতে পারে। আর ওয়েভার লাগতে হলে কোয়ালিফাইং রিলেটিভ থাকতে হয়, সার্টেন রিলেটিভ না থাকলে ওয়েভারটা পাওয়া যায় না। সুতরাং আপনি আপনার প্যারোল আর সিচুয়েশন কোনো অভিজ্ঞ লয়ারের সঙ্গে যাওয়ার আগে
আলোচনা করে যান, তার পরিস্থিতির জন্য আপনার কোনো অসুবিধা নেই, পরিস্থিতিতে আপনার বৈধ কাগজপত্র থাকলে সেটা না, কিন্তু আপনার অন্য লিগাল সমস্যা থাকতে পারে। জি, এবার কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমরা যদিও আলোচনাটি শুরু করেছিলাম মধ্যপ্রাচ্য সিরিয়া সংকট নিয়ে, তা আমরা জানি যে এটি আসলে অভিবাসন দিকে চলে যায়, মানুষ প্রশ্ন করেন অভিবাসন সংক্রান্ত বিষয়ে। কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম আসসালাম। আমার নাম আতাউলক মিত্র। জি, আমি সরাসরি একটি প্লেনকে প্রশ্ন করছি। আপনি কোথা থেকে বলছেন ভাইয়া? আমি জামাইকা থেকে। জি, আতাউলক মিত্র। আসসালামু আলাইকুম সেলিম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। ভাইকে প্রশ্ন করছি আমি। বলেন ভাই, বলেন। সেলিম ভাই, আমি আপনাকে প্রশ্ন করব এই ইমিগ্রেশন সংক্রান্ত ব্যাপারে, অ্যাটর্নি ছাড়া অন্য কোনো পরামর্শ দিতে পারি কিনা। আমি কাল পিএন টেলিভিশন দেখছিলাম, আর সবসময় দেখি, কালকে আমি TBN 24 দেখতাম, হরিবাল নামে এক ভদ্রলোক এসেছিলেন এই শুটে, উনি ইমিগ্রেশনের ব্যাপারে উত্তর দিচ্ছিলেন। আমার তো মনে হচ্ছে উনি অ্যাটর্নি নন, উনি অ্যাটর্নি বিষয়ে উনি বলে কারোর উপদেশ দেওয়া উচিত না, তার কারণ তারা এই ব্যাপারে অভিজ্ঞ না, তার কোনো যে কোনো আইনের বিষয়ে বিভিন্ন ধরনের জটিলতা থাকে, কেউ হয়তো ভাষা অল্প একটু জানলেও পুরাটা নাও জানতে পারে। আর তাছাড়া যখন লোকজনের অ্যাডভাইস দেওয়া হয় তখন এটা একটা ভায়োলেশন হয়, সো এইটা কেউ যদি উত্তর দিতে থাকে তো তার ব্যাপার। আচ্ছা, এক্ষেত্রে একটি বিষয় হচ্ছে যে সাধারণভাবে অ্যাটর্নিরা মানে আইনগত নানা বিষয়ে ধরে ধরে উত্তরটি দিতে পারেন, তবে সাধারণ আলোচনা কিন্তু অনেক যারা একটু খোঁজ খবর রাখেন তারা করতেই পারেন, বিশেষ করে সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক যারা থাকেন তারা ঘটনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে। আপনি কি বলবেন জিকু ভাই, যদি একটু বলেন? আমি সাংবাদিকরা তো অনেক বিষয়ে খবর রাখেন, আমরা আসলে অনেক বিষয়ে আমরা আলোচনা করি, কথা বলি, কিন্তু ওই আলোচনা বা ওই কথাটা যথাযোগ্যভাবে একজন অডিয়েন্সে নেওয়া ঠিক হবে না, কারণ প্রফেশনাল যারা, একজন ডাক্তারের কাছ থেকে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, একজন অ্যাটর্নির কাছ থেকে অ্যাটর্নির পরামর্শ নেওয়া উচিত, সেটাই আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করছি আপনি উত্তর পেয়েছেন। আইনগত দিকের মানে সিদ্ধান্তটা আপনারা আপনাদের ব্যক্তিগত অ্যাটর্নির সাথে কথা বলে নেবেন। সমাজের সাধারণ যারা সচেতন নাগরিক তারা কিন্তু বিভিন্ন বিষয়ে কথা বলতেই পারেন এবং সেটি নিয়ে তাদের মতামত দিয়ে থাকেন, এই অনুষ্ঠানেও আসেন, নিঃসন্দেহে আপনি ঠিকই বলেছেন। কে আছেন প্রিয় দর্শক, আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম সালাম। আমি ফ্লোরিডা থেকে ফোন করেছি, আমার নাম সাইদা। জি, আমি একটু অ্যাটর্নি সেলিম সাহেবের কাছে ইমিগ্রেশন সম্পর্কে দুইটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি বলুন। আমরা 2009 এখানে ইমিগ্রেন্ট হয়ে এসেছি, 2011 আমার ছেলের জন্য আমার হাজবেন্ড অ্যাপ্লাই করেছিলেন। এখন 2011 আমার হাজবেন্ড আমার ছেলের জন্য অ্যাপ্লাই করেছেন, আর 2013 আমার ছেলেকে আমরা বিয়ে করিয়েছি। আচ্ছা, এখন 2016 আমার হাজবেন্ড মানে গত বছর আমার হাজবেন্ড সিটিজেন হয়েছেন। এখন আমরা USCIS এ জানানোর পর তারা বলেছে যে নতুন করে অ্যাপ্লাই করতে হবে না, ওই অ্যাপ্লিকেশনেরই কন্টিনিউশন চলবে। আমি জানতে চাচ্ছিলাম যে আমার ছেলের অ্যাপ্লিকেশন কি 2011 ধরা হবে না 2016 পর থেকে ধরা হবে? ধন্যবাদ আপনাকে। জি, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনার ছেলের জন্য অ্যাপ্লাই করেছে, তখন ছেলে ছিল আনম্যারিড এবং আপনার হাজবেন্ড নিশ্চয়ই তখন পার্মানেন্ট রেজিডেন্ট ছিল, গ্রিন কার্ড হোল্ডার ছিল। সো গ্রিন কার্ড হোল্ডার আনম্যারিড ছেলেমেয়ের জন্য অ্যাপ্লাই করতে পারে, বিবাহ ছেলে মেয়ে বিবাহ করলে তখন আর ওইটা ভ্যালিড থাকে না। সো ওয়ান, ছেলে মেয়ে বিবাহ করলে আর ওইটা ভ্যালিড থাকে না, সুতরাং আপনার
পার্মানেন্ট রেজিডেন্ট হিসাবে যে অ্যাপ্লিকেশনটা করেছে ওইটা বাতিল হয়ে গেছে, ওটা আইনত না। সিটিজেন হওয়ার পরপরই আর একটা পিটিশন করে দেওয়া উচিত। যদি ইমিগ্রেশন অফিসিয়াল বলে থাকে ওইটাই চলবে, তারা ভুল বলেছে, ভবিষ্যৎ আপনার ওই ওই সতর্কতাটা নেওয়া উচিত এবং আর একটা অ্যাপ্লিকেশন করে দেওয়া। ধন্যবাদ আপনাকে। এনামুল এইচ সজীব তিনি বলছেন তার বাবা গ্রিন কার্ড হোল্ডার, তিনি তার জন্য 2014 ডিসেম্বরে অ্যাপ্লাই করেছিল, তিনি বিবাহিত, অ্যাপ্লাই করার সময় তার বয়স ছিল 21 বছরের উপরে, সাথে তার মার জন্য অ্যাপ্লাই করেছিল, তিনি অ্যাম্বাসি ফেস করে ফেলেছে কিন্তু এখনও কোনো রেসপন্স সজীব পায়নি। সজীব যদি বিয়ে করে থাকে তখন তখন এই তার ফাদার পার্মানেন্ট হিসেবে পার্মানেন্ট রেজিডেন্ট হিসেবে বিয়ে করলে অ্যাপ্লাই করলে ওইটার আর কার্যকারিতা নাই, তার কারণ বিয়ে করার পরে ইউজুয়ালি ছেলেরা ইমানসিপেটেড হয়ে যায়, এটা ছেলের বা মেয়ের ভাগ শ্বশুর শাশুড়ি অনেক পেয়ে যায়। বা কি করতে পারে সে তাহলে? সো আপনার ফাদার সিটিজেন হইলে আপনার আপনার জন্য অ্যাপ্লাই করা উচিত, তখন আপনার ফ্যামিলি সহ চলে। কে আছেন প্রিয় দর্শক, এবার আমাদের সাথে একটু নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আমি বনানী বিশ্বাস ফিলাডেলফিয়া থেকে বলছি। জি, ফিলাডেলফিয়া থেকে। হ্যাঁ জি, আমার মা আসছে বুঝছেন, আমার অলরেডি গ্রিন কার্ড পাইছে জানুয়ারি 18 তারিখে আসছে, তা হলো আমার মা আমার ভাইয়ের জন্য অলরেডি অ্যাপ্লাই করছে, আমার ভাইয়ের বয়স 14 বছর, এখন কতদিন লাগবে অ্যাপ্লাইটা? খুব বেশি দিন লাগবে না, আপনার 2 বছর 2.5 বছর ভিতরে চলে আসবে। ধন্যবাদ আপনাকে, টাইম বেশি লাগবে। ধন্যবাদ। মিতা খন্দকার তিনি গ্রিন কার্ড হোল্ডার, 3 ইয়ার্স হয়েছে, তিনি প্যারেন্টসের জন্য কবে অ্যাপ্লাই করতে পারবেন? গ্রিন কার্ড হোল্ডার 3 বছর হয়েছে। ওকে, উনি সিটিজেন হইলে প্যারেন্টসের জন্য অ্যাপ্লাই করতে পারবে, অনলি ইউএস সিটিজেন প্যারেন্টসের জন্য অ্যাপ্লাই। ধন্যবাদ। এবার আমরা দর্শকের কাছ থেকে নিব, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে সংযোগে? প্রিয় দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আপনি কে আছেন প্রিয় দর্শক? আমাদের ভাই ব্রঞ্জ থেকে জয়নাল। জি জয়নাল ভাই বলুন। ভাই আমার প্রশ্নটা হলো, আমি সিটিজেন হওয়ার পর আমার ছেলেমেয়েরা পাসপোর্ট পাইছে, তা আমি এখনো ওই ছেলেমেয়েদের সিটিজেনশিপের পরীক্ষাটা দেওয়াই নাই, আপনার ছেলেমেয়েরা এটা তারা সিটিজেন, তারা পরীক্ষা দেওয়া লাগে না, ওরা আর একটা ফর্ম আছে N-600 ফাইল করলে আপনার ছেলেমেয়েরা সিটিজেনশিপ সার্টিফিকেটটা পাবে, এমনি তারা অটোমেটিক্যালি সিটিজেন। সো এটা আপনার চয়েস যে আপনি সার্টিফিকেটটা নেবেন কিনা। তো সার্টিফিকেটটা এটা একটা N-600 একটা ফর্ম আছে, সেইটা দিয়ে অ্যাপ্লাই করে দিলেই আপনার ইন্টারভিউতে ডাকতে হবে, আপনারাও যাবেন, আপনার ছেলেও যাবে, ইন্টারভিউ নিলে তারা সার্টিফিকেটটা ইস্যু করে দেবে। এবং আশা করছি আপনি একজন লয়ারের সাথে ব্যক্তিগতভাবে কথা বলবেন। অন্য প্রশ্নে যাওয়ার আগে গত অনুষ্ঠানে আমাদের এক ভাই প্রশ্ন করেছিল যে দ্য ওনলি ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টার উনি, উনি প্রশ্নটা করেছিলেন যে যদি আমি ভাই বোনের জন্য অ্যাপ্লাই করি, আমি যদি মারা যাই তাইলে পিটিশনের অবস্থা কী? তো সে উত্তরটা দেই, ভাই যদি শুনে থাকেন, যে পিটিশনার যদি মারা যায় তার সব পিটিশন ওনার সাথেই মারা যায়, তার ওর কোনো কার্যকারিতা থাকে না। আর বলেছিলেন যে যে তার ভাইয়ের জন্যই অ্যাপ্লাই করেছে, প্রিন্সিপাল বেনিফিশিয়ারি অর্থাৎ যার জন্যই অ্যাপ্লাই করেছে সে যদি মারা যায় তা তার মাধ্যমে যারা আসে, যেমন তার ওয়াইফ ছেলেমেয়ে, তারাও আসতে পারে না। সো এক্ষেত্রে একটা এক্সেপশন আছে, যদি ওই বেনিফিশিয়ারি আমেরিকায় থাকে তাহলে হয়তো হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড এইটা তাজা করা যায় এবং এইটার মাধ্যমে বেনিফিট পাওয়া যেতে পারে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে দর্শক আপনাদের আরও প্রশ্ন নিব এবং কিছুটা আলোচনা করারও আমরা চেষ্টা করব আমাদের যারা অতিথি আছেন তাদের সাথে। খুব শিগগিরই ফিরছি, আমাদের সাথেই থাকুন। আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আমাদের সাথে একজন দর্শক, তিনি ফেসবুকে একটি কমেন্ট করেছেন, একটু পড়তে চাই। সৈয়দ কামরুল, টেকিং কন্ট্রোল ওভার দ্য মেডিটেরিয়ান কান্ট্রিজ ওয়াজ আ পলিটিক্যাল অ্যান্ড পলিসি গেম বাই 2 সুপার পাওয়ার্স, দে ওয়ার এঙ্গেজ সিন্স মেনি ডিকেডস উইথ দ্য কলাপস অফ সোভিয়েত ইউনিয়ন রেজিম, দ্য ওয়ার্ল্ড থট দ্যাট ইট উড বি স্টপড বাট ইট রিগেইন মোমেন্টাম। এবং তিনি যেটি বলতে চাচ্ছেন যে নতুন করে আবার এক ধরনের সেই জায়গাটি তৈরি হয়েছে হঠাৎ করে, তো সৈয়দ কামরুলের এই ডু ইউ থিঙ্ক দ্যাট দিস অলমোস্ট প্রিপারেটেড প্রবলেম উড কাম টু অ্যান এন্ড?
আসলে আমরা তো একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে যাচ্ছি, আসলে এই মুহূর্তে ঠিক সঠিক ঠিক বলা যাচ্ছে না, ক্ষমতার রদবদল পালাবদল হচ্ছে। আমার মনে হয় একটা বছর না যাওয়া পর্যন্ত ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসলে কোন দিকে ফোকাস করবে এবং কোন সাইডগুলো খুব সিরিয়াসলি নেবে ওই বিষয়গুলো এই মুহূর্তে বলা যাচ্ছে না। আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই, আপনি সাধারণ মানুষের প্রশ্ন দেখেছেন, যখন এই অনুষ্ঠানটি শুরু হয় তখন আমরা দেখেছি যে অবৈধ বা আনডকুমেন্টেড মানুষ, অবৈধ হয় না যাদের কাগজপত্রহীন, তাদের অনেক প্রশ্ন আমরা পেতাম, মানুষ ভয় ট্রাম্প প্রশাসনের নতুন শুরু করা এবং বাংলাদেশিদের মধ্যে ভয় আতঙ্ক, কমিউনিটির নেতা হিসেবে পরিস্থিতিটিকে আপনার কাছে কী মনে হয়? ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথম যখন আপনি 7টা দেশ কান্ট্রিকে ব্যান করা হলো, তখন হিউজ একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে আমাদের কমিউনিটির মধ্যে, আমাদের বাংলাদেশি বলেন, ইন্ডিয়ান বলেন, পাকিস্তানি বলেন, বিশেষ করে জ্যাকসনস এলাকা প্রায় ফাঁকা হয়ে গিয়েছিলো ওই সময়টা আর কি। এখন আস্তে আস্তে অবস্থাটা কিছু নর্মাল হয়ে আসছে এবং আমি একজন কমিউনিটির কর্মী হিসেবে বলতে চাই যে খুব একটা আতঙ্কিত হবার আসলে কিছু নেই, খুব বেশি ঘাবড়াবার কিছু নেই। এবং যেই ধরপাকড় যেগুলো হচ্ছে মূলত যাদের প্রিভিয়াস ক্রাইম ছিল, যাদের কেস পেন্ডিং ছিল কোর্টে, শুধু ওদের বিষয়ে আপনার ইমিগ্রেশন বা আইস খুব খুব মানে খুব সিরিয়াস ভূমিকায় নিচ্ছে, বাকি যাদের কাগজপত্র নেই তাদের খুব বেশি ঘাবড়াবার কিছু নেই আসলে। বাট আমার যেটা আমি একজন সাংবাদিক হিসেবে বলতে পারি যে আপনাদের উচিত একজন আইন বিশেষজ্ঞের সাথে আলোচনা করা, কারণ ইমিগ্রেশনের বিভিন্নভাবে আপনার অ্যাডজাস্ট করার সুযোগ সুবিধা থাকে। আমি বিশ্বাস সেলিম ভাই আছেন আমাদের একজন আইন বিশেষজ্ঞ, একজন প্রমিনেন্ট লয়ার আমাদের কমিউনিটির, ওনার সাথে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের দর্শক আছেন, আবার আসবো আপনাদের কাছে। প্রিয় দর্শক কে আছেন, আপনি একটু নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, জি আমরা শুনছি, আপনি একটু নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ওকে, আসসালামু আলাইকুম, আমার নাম রানা, আমি জামাইকে থেকে বলছি। জি বলুন ভাই। আচ্ছা, আমি গ্রিন কার্ড হোল্ডার, আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি গত বছর এপ্রিল আর কি। আমি অ্যাপ্রুভও পাইছি, বাট আমার জানার হলো যে আর কতদিন লাগতে পারে আর কি। জি ধন্যবাদ। আপনি ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছেন গত বছরে, আপনার বুঝছি আপনি সময় গণনা করতেছেন, কিন্তু আরও টাইম লাগতে পারে, আজকাল 2 বছর 2.5 বছরের মতো লাগছে, দেখেন যত শিগগিরই চলে যায় ততই ভালো। আচ্ছা, তানভীর শারমিন তিনি বলছেন, আই এম ইউএস সিটিজেন, সো হাউ লং টেক টু ব্রিং মাই প্যারেন্টস আফটার অ্যাপ্লিকেশন? ইউজুয়ালি আনতে 1 বছরের মতো সময় লাগে, কিন্তু এখন আবার একটু স্লো যাচ্ছে, তার বাবা গ্রিন হোল্ডার, তিনি তার জন্য 2014 ডিসেম্বরে অ্যাপ্লাই করেছিলেন এবং তার বয়স ছিল 21 বছরের উপরে, তিনি অবিবাহিত। ওকে, যার বয়স 21 বছরের উপরে তাদের প্রায় 9 বছরের মতো লাগছে যদি পার্মানেন্ট রেজিডেন্ট অ্যাপ্লাই করে থাকে। আর একটা সতর্কতা, এর ভিতরে যদি বিয়ে করে ফেলায় তাহলে কিন্তু ওই অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ, আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা দর্শকের প্রশ্ন নিব টেলিফোনে। কে আছেন প্রিয় দর্শক? দর্শক কে আছেন? হ্যালো, জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আমি ব্রঞ্জ থেকে আকিব চৌধুরী বলতেছি। আকিব চৌধুরী বলতেছি। জি ভাই বলুন। ভাই, আমি অ্যাটর্নি সাহেবের কাছে 2টা প্রশ্ন করতে চাই। জি, একটি প্রশ্ন হলো আপনার, আমাদের 5 বছর হয়ে গেছে আমেরিকাতে আসছি, আমরা এখন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করব, এবং আমার ওয়াইফ এবং আমার বয়স 63, আমার ওয়াইফের বয়স 55, আমাদের কি সিটিজেনশিপের জন্য ফিস লাগবে? এই একটা। আর 2 নম্বর প্রশ্ন হলো যে আমার ছেলের ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছে মাসখানেক হলো, গ্রিন কার্ড দিয়েও অ্যাপ্লাই করছে, গ্রিন কার্ড দিয়ে অ্যাপ্লাই করছে, তার ওয়াইফকে আনতে কতদিন লাগবে? এই 2টি প্রশ্ন অ্যাটর্নি সাহেব উত্তর দিবেন, থ্যাংক ইউ। ওকে, আপনারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন, বয়সে ফি লাগবে, কিন্তু ফি ওয়েভ করার জন্যে একটা অ্যাপ্লিকেশন দেওয়া যায় ফি মাফ করার জন্য, কিন্তু আগে পুরাপুরি মাফ হইতো, রিসেন্টলি পুরাপুরি মাফ হচ্ছে না, আপনি কমাই দিতে পারবেন 400 কত টাকা। সো ওক্ষেত্রে আপনার বিভিন্ন কোয়ালিফিকেশান থাকতে, আপনি যদি পাবলিক অ্যাসিস্ট্যান্স পান, মেডিকেড পান, বা আপনার সামর্থ্য না থাকে
সেইগুলোর একটা ফর্ম আছে, ওইখানে কতগুলি প্রশ্ন আছে, আপনার অ্যাসেট অ্যাসেট মানে সম্পদ টম্পাদ লিস্ট করতে হয় কত, তার উপরে ভিত্তি করে আপনি ফি ওয়েভার পাবেন কিনা তার উপরে নির্ভর করে। আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন ওই অ্যাপ্লিকেশন দিয়ে, তারা যদি ওইটি অ্যালাউ না করে আপনারা জানাবে টাকা দিতে। অসংখ্য ধন্যবাদ। আর আপনার সেলের বউ আসতে প্রায় 2-2.5 বছর টাইম লাগবে, 2 থেকে 2.5 বছর লাগবে। সালমা শফি তিনি বলছেন, গ্রিন কার্ড দিয়ে কি বাবা মার জন্য আবেদন করা যাবে? না, গ্রিন কার্ড দিয়ে বাবা মার জন্য আবেদন করা যায় না, মানে ইমিগ্রান্ট ভিসার জন্য আবেদন করা যায় না, অনলি সিটিজেনরা প্যারেন্টস এর জন্য অ্যাপ্লাই করতে পারে। আচ্ছা, আনাস আলম বলছেন, আই অলরেডি পেইং দ্য ভিসা ফি ফর মাই প্যারেন্টস, সো হাউ মেনি মোর মান্থ ক্যান টেক লাগতে পারে আর কি? 3-6 মান্থ ইন্টারভিউ এক্সপেক্ট করতে পারে। অসংখ্য ধন্যবাদ, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আমরা দর্শকের টেলিফোনের প্রশ্ন নিব, কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম, বাবুল হোসেন জামাইকা থেকে। জি বলুন ভাই, বাবুল ভাই বলুন। আমি একটা আমার আব্বা আম্মা আমি আব্বা আমার জন্য অ্যাপ্লাই করছিলাম, ওনারা 1.5 মাস হয়েছে আসছেন, কিন্তু ওনাদের সিটিজেন আমি গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করতেছি, আসে নাই। তা আমি আমার ভাই একজন 21 হইতে এখনো অক্টোবরে 21 হবে, তা আমি চাইতেছি আমার বাবা মাকে দিয়ে ওই ভাইয়ের জন্য অ্যাপ্লাই করানোর জন্য। গ্রিন কার্ড লাগবে না আপনার বাবা মা, মানে তা আপনার ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লাই করার জন্য। আপনার বাবা মা এয়ারপোর্ট পাস করার পাস হওয়ার পরপরই পার্মানেন্ট রেজিডেন্ট, অর্থাৎ গ্রিন কার্ড হোল্ডার, কার্ড হাতে পাক বা না পাক। আমি কি বলি শোনেন ভাই, আমার প্রশ্নটা আমার উত্তরটা শোনেন, এয়ারপোর্টে ঢোকার পরপরই আপনার ফাদার মাদার গ্রিন কার্ড হোল্ডার, তো ওই পাসপোর্টের কপি দিয়ে এলিয়েন নাম্বার দিয়ে আপনার বাইর অ্যাপ্লিকেশন বার্থ সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করে দেন, তাহলে আপনার সময় অপচয় হবে না, গ্রিন কার্ড পরে পান তাতে কোনো অসুবিধা নেই। অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক? এবার প্রিয় দর্শক নাম পরিচয় দিয়ে প্রশ্নটা আমরা এখান থেকে আরেকটি প্রশ্ন নিয়ে নিতে পারি। আমরা দেখছি রুমা বেগম বলছেন, বিফোর আই টুক অ্যাবাউট 10 ইয়ার্স টু গেট ব্রাদার অর সিস্টার ফ্রম বাংলাদেশ টু কাম টু আমেরিকা ফর সিটিজেনশিপ, ইফ দে আর আন্ডার 18 হাউ লং উইল দ্য প্রসেস বি দিস ইয়ার, ইজ ইট স্টিল 10 ইয়ার্স? রুমা বলছে যে ভাই বোনের জন্য অ্যাপ্লাই করলে, একজনের লেগেছে এর আগে যে ভাই বোনের জন্য অ্যাপ্লাই করলে আন্ডার 8 ইয়ার্স। আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি বকটিন থেকে সবুজ বলছিলাম। জি সবুজ ভাই বলুন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, আমি এবং আমার বাবা বাবা মা একসাথে 2005 আসছি, 2011 আমি এবং বাবা দুজনই সিটিজেন পাস করছি। তারপর আমার আরো 4 ভাই 3 বোন সবাই বিবাহিত, এখন আমার বাবাকে দিয়ে আমি 2011 অ্যাপ্লাই করছি, এমন কি আমি করলে কত বছর লাগবে নাকি বাবা করলে কত বছর লাগবে? আপনার ফাদার করলে, ফাদার ছেলেমেয়ের জন্য করলে একটু কম সময় লাগে, ভাই করলে 2-3 বছর বেশি লাগে। বাপ মা করলে বিবাহিত ছেলেমেয়ের জন্য, ভাই করলে 13-14 বছর লাগছে। এবার কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম নওশাদ। জি নওশাদ ভাই বলুন, কোথা থেকে? আমি ম্যারিল্যান্ড থেকে বলতেছি ভাই। ধন্যবাদ, সারা যুক্তরাষ্ট্র থেকে আপনারা ফোন করছেন, আমরা অত্যন্ত আনন্দিত। কি প্রশ্ন আপনার? অ্যাকচুয়ালি আমার কোশ্চেনটা হলো যে আমার ফ্রেন্ডের ব্যাপারে। ওকে, আমার ফ্রেন্ডের জন্য আসলে তার বোনের হাজবেন্ড অ্যাপ্লাই করছিল, আসলে তারা একটা ফ্রড করতে চাইছিল যে ওনার মার সাথে আমার ফ্রেন্ডের যখন আন্ডার 8 ছিল তখন ওকে নিয়ে আসতে চাইছিল, ঠিক আছে, তো 2011 তো তখন কি করলো তারা ওই এমবেসি ভিসা দিল না, তো এখন তার বোনে আবার অ্যাপ্লাই করছে, তো তার তো ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গেছে, এখন তারটা আসলে সে আমাকে বাংলাদেশ থেকে বারবার কল করে জিজ্ঞেস করেছে যে কোনো কিছু হবে নাকি। ধন্যবাদ আপনাকে। ওকে, তো সিরিয়াস কিছু। ওকে, যদি আপনার মানে ফ্যাক্টসটা ক্লিয়ার না, তবু আমরা যেটা বুঝছি সেই অনুযায়ী উত্তর দিচ্ছি। ফ্রড করেছে তার বোনের মার সঙ্গে আসতে গেছিলো, তো বোন তো ভাই বোনের জন্য করতে পারে না, মার সঙ্গে কীভাবে আসতে গেছে সেটা ক্লিয়ার না। যদি কোনো মিথ্যে কথা বলে থাকে তাহলে তার ওয়েভার লাগবে ভবিষ্যতে, আর একটাই অতিরিক্ত জটিলতার সৃষ্টি করেছেন।
সেইটা হলো ব্যাপার। বোন যখন অ্যাপ্লাই করেছে তখন তার ভিসার জন্য ডাকবে, ইয়ে ডাকবে, তখন ডিপেন্ড করে ওই ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কী কী করা হয়েছে। যদি কোনো মিথ্যে কথা বা ফ্রড না করে থাকে তাহলে কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছিলাম যে এটা বায়োলজিক্যাল মাদার ছিল না, আরেকজনকে মাদার হয়েছিল যে ছেলে হয়ে আসবে, কিন্তু তখন সে রিফিউজে ইনভেস্টিগেশনে ফাইন্ড আউট করছে যে আসলে সে আসল ছেলে না, আপন ছেলে না বা বায়োলজিক্যাল সান না। এখন আবার অ্যাপ্লাই করছে বায়োলজিক্যাল মাদারের মাধ্যমে বা আপন বোনের মাধ্যমে বোন অ্যাপ্লাই করছে এখন। তার মানে ভিসা পায় না, কিন্তু স্মাগলিং ক্লেমের জন্য একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে যদি ফ্যামিলি মেম্বার আর এক ফ্যামিলি মেম্বারকে আনতে চায় তাহলে ওয়েভার পাওয়া যায়। কিন্তু যদি ধরেন আমার অপরিচিত এক লোক রেলের মানে ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার না, তার মাধ্যমে আনতে গেলে অসুবিধা আছে, তো এই ওর জন্য কোনো ওয়েভার নাই। মানে আপন বোন পারবে ওয়েভার দিয়ে? এখন আপন বোন পারতে পারে, কারে কিভাবে আনতে গেছে সেটার উপরে নির্ভর। আমার মনে হয় উনি একজন, এই বিষয়টি আসলে টেলিভিশনে সেভাবে বলার বিষয় না, আপনারা কেউ পুরো ফ্যাক্টসটা পাওয়া যাচ্ছে না। নিশ্চয়ই, এবং অপরাধকে কিন্তু কোনো সমাজই গ্রহণ করে না। আমি আরেকটা বলে দিলাম, আর আশা করছি আপনারা সমর্থনযোগ্য না, সুতরাং আপনারা কোনো চালাকির আশ্রয় নেবেন সেটির উত্তর আমাদের পক্ষে দেয়া সম্ভব নয়। আপনারা আপনাদের ব্যক্তিগত অ্যাটর্নির সাথে কথা এবং আইনিভাবে আপনারা নিশ্চয়ই এটি মোকাবিলা করতে পারবেন। কে আছেন প্রিয় দর্শক, এবার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু তাহের ব্রুকলিন থেকে বলছি। জি তাহের ভাই বলুন। জি আমার প্রশ্ন হলো, আমি 2011 ডিসেম্বরে এই দেশে এখানে এসেছি, এখন আমি চারবার দেশে গিয়েছি আর কি, চারবার। প্রথমবার আমি 11 মাস ছিলাম, তারপরে আমি 3 বার ছিলাম 3 মাস করে। এখন আমি সিটিজেনশিপ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো কি? ওয়েল, আপনি প্রথমবার 11 মাস আসার পরে থেকে যদি প্রতি বছরে মানে আপনার ইমিগ্রেশনের বছর, আপনি যেমন যদি ডিসেম্বরের 1 তারিখে আসেন, পরের বছর ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত আপনার ইমিগ্রেশনের বছর, তা আপনার প্রতি ইমিগ্রেশন বছরে যদি 6 মাসের বেশি আপনি আমেরিকার বাইরে না থাকেন, তাহলে আপনি মানে প্রথমবার আসার পর থেকে 5 বছর পরে আপনি অ্যাপ্লাই করুন। ধন্যবাদ। আমরা একটু জিকু ভাই আপনার কাছে যেতে চাই। আপনি যে ধরনের প্রশ্ন শুনছেন এর মধ্যে কিন্তু আমরা অনেক বেশি প্রশ্ন পেয়েছিলাম যারা সংকটে আছে, এটা হচ্ছে সাধারণ অভিবাসন সংক্রান্ত প্রশ্ন আপনি বেশি শুনলেন, আপনার একটু মন্তব্য জানতে চাই এই পর্যায়ে। না, একজন বিশেষ আইনজীবী আমাদের সাথে আছেন, আমার উদ্যোগ কমিউনিটির মধ্যে প্রচুর প্রবাসী বাংলাদেশিদের ইমিগ্রেশন নিয়ে অনেক প্রশ্ন আছে, স্বাভাবিকভাবেই অনেক প্রশ্ন সেলিম ভাই পাচ্ছেন এবং সেলিম ভাইয়ের কাছে জানতে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই আমাদের কমিউনিটি সেবা যাকে বলি, সেলিম ভাই একজন প্রফেশনাল আইনজীবী, তার বাইরেও এসেও চেষ্টা করি আমরা এবং ওনারা আমাদের কমিউনিটিকে সহযোগিতা করবার জন্য। উনি আজকে ওনার অফিসে থাকলে হয়তো অবশ্যই এক্সট্রা কিছু আর্নিং হতে পারত, কিন্তু উনি আজকে যে এখানে আসছে নিশ্চয়ই উনি এক্সট্রা কোনো পেমেন্ট এখান থেকে পাবে না। তো সেভাবেই আমরাও চাই আমাদের কমিউনিটিকে সেবা দেওয়ার জন্য, এবং যত দিন যাচ্ছে আমাদের প্রবাসীদের সংখ্যা বাড়ছে, কিন্তু যেমন এখন থেকে 10 বছর আগে যারা অ্যাপ্লাই করছে ফ্যামিলির জন্য, ওই ফ্যামিলির বাবা মার জন্য অ্যাপ্লাই করলে, ভাই বোনের জন্য অ্যাপ্লাই করলে পুরো একটা পরিবার চলে আসতেছে এক একটা ফ্লাইটে, কিন্তু একটা ফ্যামিলি থেকে 10-15-20 জন পর্যন্ত আসতেছে। তো যতদিন যাচ্ছে ইমিগ্রেশনের সংখ্যা বাড়ছে, সমস্যাও বাড়ছে। হ্যাঁ, তো অবভিয়াসলি আমাদের কাছে প্রশ্ন আসবে, আমরা চেষ্টা করব সমস্যার সমাধান। এই যে সমস্যা বাড়ছে সেক্ষেত্রে এই যে ইমিগ্রেন্ট বা ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়টা, যেটা টাইট দেওয়ার কথা বা এক্সট্রিম ভেটিং দেওয়ার কথা বলা হচ্ছে, এই বিষয়টা কীভাবে বলবেন? অ্যাকচুয়ালি এটা তো ছিল আপনার ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের একটা এজেন্ডা ছিল যে ইমিগ্রেশনকে সে রিফর্ম করবে বা ইমিগ্রেশনের বিষয়টা আপনার মেক্সিকোতে ওয়াল তৈরি করবে, অবৈধ যারা মানে বৈধ কাগজপত্র নেই তাদেরকে বের করে দেওয়া হবে। সেটা তো একদিকে ঠিক আছে, ফাইন, আই মিন হওয়া তো উচিত আমি মনে করি, মানে নিরাপত্তা আপনি দেন, কিন্তু হ্যাঁ সেটি আইনের মধ্যে থেকে তো আইনের মধ্য থেকে অবশ্যই হতে হবে। আর আরেকটা বিষয় যেটা, যাদের কাগজপত্র নেই বা অবৈধ হয়ে গেছে, মিন্স ভিসা এক্সপায়ার, এদের নিশ্চয়ই কোনো না কোনোভাবে এক মানে ব্যবস্থা একটা হবে, যদি ওরা যথা মানে সঠিক জায়গায় যেতে পারে সঠিক সময়ে, অবশ্যই ব্যবস্থা। আমাদের সাথে আরও 2 জন দর্শক এই মুহূর্তে যুক্ত আছেন। প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আমি ফারুক বলছি ব্রঙ্কস থেকে। জি ভাই বলুন। জি,
আমি এবং আমার ওয়াইফ দুইজনই 2014 মানে সিটিজেনশিপ হয়েছি, হওয়ার পরে আমি এবং আমার ওয়াইফ দুজনই তার ভাই বোনদের জন্য অ্যাপ্লিকেশন করেছি। আমার প্রশ্ন যে অ্যাপ্লিকেশন করার পরে আমার এক বোনের এবং তার এক ভাইয়ের বাচ্চা হয়েছে, এখন তো এই ইনফরমেশনটা তো আমার অ্যাপ্লিকেশনের মধ্যে নাই, তা আমি এটা কিভাবে যুক্ত করব? আমাদের ইনফরমেশনটা মানে ছোট বেবির নিউ বর্ন বেবির অ্যাপ্লিকেশনটা ইনক্লুড করতে পারি কি? একটা আগে ছোট প্রশ্ন, আমার এবং আমার ওয়াইফের কি বার্থ এফিডেভিট লাগবে? ধন্যবাদ আপনাকে। ওকে, আপনার ইয়ে হচ্ছে যারা নতুন মানে অ্যাপ্লাই করার পরে আপনার মানে শ্বশুর বাড়ির দিকেও নিজের বাড়ির দিকেও যারা জন্ম নিচ্ছে তারা সবাই আসতে পারবে। যখন ওই ভিসা ফি দিতে হবে তখন সবার ইনফরমেশান আপনি পাঠাইতে পারবেন, অথবা তাদের বার্থ সার্টিফিকেট এনে আর একটা আপডেটও আপনারা করতে পারেন। সো ওইটা কোনো অসুবিধা না, বংশবৃদ্ধিতে কোনো অসুবিধা নেই, সবাই চলে আসবে। আর কিছু আছে না? আমরা শেষ প্রশ্ন, আর একটা কি বললো, বার্থ সার্টিফিকেট লাগবে কিনা? ও, বার্থ সার্টিফিকেট ডেফিনেটলি লাগবে আপনার ওয়াইফের বার্থ সার্টিফিকেট, তার কারণ অ্যাপ্লাই করতে হলে রিলেশনশিপটা প্রমাণ করতে হবে যে আপনাদের কমন প্যারেন্টস, অর্থাৎ আপনার বউ আপনার ওয়াইফ এর ভাই হইলে আপনার ওয়াইফ এবং আপনার ওয়াইফের ভাইয়ের বার্থ সার্টিফিকেট লাগে, দেখা যাবে যে সেম মা বাপ। অসংখ্য ধন্যবাদ। জি ভাই, আপনার পূর্ববর্তী প্রশ্নের সম্পূরক উত্তর সেটা হচ্ছে এই, আমাদের কমিউনিটিতে প্রচুর প্রবাসী বাংলাদেশি অনেক বছর যাবত থাকেন, অনেকে বৈধ, অনেকে বৈধতা পাননি, কিন্তু অনেকে হচ্ছে কেস পেন্ডিং, অনেকে কেস ডিসমিস হয়ে গিয়েছে। কিন্তু আমি যেটা একজন সাংবাদিক হিসাবে অ্যাডভাইস করতে চাই সেটা হচ্ছে এই, আপনারা হতাশ না হয়ে, সো মেনি ওয়ে আই ক্যান অ্যাডজাস্ট, অনেক ওয়ে কিন্তু ইমিগ্রেশন আছে। সো আপনারা অবশ্যই একদম যথা মানে একজন বিজ্ঞ লয়ারের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। যদি আপনারা কিছুই না করেন তাহলে সমস্যার সমাধান কিন্তু আপনি করতে পারবেন না। অফকোর্স ইউ শুড গো অ্যান্ড সিক টু সি এ গুড অ্যাটর্নি। অসংখ্য ধন্যবাদ, চমৎকার একটি পরামর্শ দিয়েছেন। প্রিয় দর্শক, কে আছেন? সবশেষ প্রশ্নটি আমরা আজকের জন্য নিতে চাই, অনুষ্ঠানের শেষের দিকে রয়েছে আমরা। কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, প্রিয় দর্শক কে আছেন? জি হ্যালো, আমি মিশিগান থেকে বলছি। আমি দিলীপ রায় বলছি। জি বলুন দাদা। আমি অ্যাটর্নি সাহেবের সাথে কথা বলতে চাই। আমি আমার ওয়াইফের বোনের জন্য অ্যাপ্লাই করা ছিল 2007-এ। তো বয়স তখন ওনার ছেলে মেয়ের বয়স ছিল, ছেলের বয়স ছিল 16, এখন বর্তমানে ছেলে বয়স 26, মেয়ের বয়স 24। তো ওরা কি আনমেরিড? ওরা আনমেরিড আছে, বাট তারা কি আসতে পারবে কোনো? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে দাদা। দিলীপ দা তো শ্বশুরবাড়ি আত্মীয় স্বজনের পরে খুব কনসার্ন দেখতেছি, ভালো জিনিস, কন্টিনিউ করেন। শোনেন, এটা ডিপেন্ড করে কবে অ্যাপ্লাই করেছে, কবে অ্যাপ্রুভ হয়েছে, যে যতদিন পেন্ডিং ছিল এই পেন্ডিং এই বয়সটা ওই ছেলেমেয়ের বয়স থেকে বিয়োগ যাবে, বিয়োগ যাওয়ার পরে যদি তারা 21-এর নিচে এসে দাঁড়ায় তাহলে আসতে পারবে। সো ওইটা আপনার কাগজপত্র দেখেই পুরোপুরি উত্তর দিয়ে বলা যাবে, কেউ আসতে পারবে কেউ আসতে পারবে না। অনেকের আমাদের আমাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে আমরা তাহলে আর একজন আরেকজনের কাছ থেকে একটু নিতে হবে। কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম শামীম ভাই, আমি ব্রোন থেকে সাইফুল ইসলাম বলছিলাম। জি সাইফুল ভাই বলুন। আমি আমি ওয়াইফের মাধ্যমে এখানে আসছি, তো আমি ডিসেম্বরে সিজনের জন্য অ্যাপ্লাই করছি, জানুয়ারিতে আমার ফিঙ্গারপ্রিন্ট হয়েছে, তো আমার কতদিন সময় লাগতে পারে? এটার সাথে আর একটা প্রশ্ন হলো, আমি রিসেন্টলি মুভ হয়েছি, তো আমার অ্যাড্রেস চেঞ্জ করছে, আমার ওয়াইফের অ্যাড্রেস চেঞ্জ হয় নাই, এটাতে কি কোনো প্রভাব পড়তে পারে কিনা? মুভ করলে ইমিগ্রেশনে জানানো উচিত, তার কারণ আপনার ইন্টারভিউ লেটার ওল্ড অ্যাড্রেসে চলে যেতে পারে বা যেখানে সেখানে খোঁজ খবর রাখা, দুই তিনবার জানানো উচিত যাতে ঠিক মতো যেয়ে পৌঁছায়। এই আসলে ওয়াইফের মাধ্যমে আসতেন, কার মাধ্যমে আসতেন? একবার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করে দিলে আর সেটার কোনো ইয়ে থাকে না। আপনার আজকাল সিটিজেনশিপ পাইতে অনেকে সময় লাগছে, 4 মাস থেকে 8-9 মাস 10 মাস ইভেন 1 বছরও লাগছে। সো অসংখ্য ধন্যবাদ, সো আল্লাহ আল্লাহ করেন। অসংখ্য ধন্যবাদ। ছোট করে যদি একটু আজকের জন্য শেষ কথাটি বলেন। আমি আমাদের দর্শকদের জানাই অনেক ধন্যবাদ, আপনি জানি আপনার টেলিভিশন দেখছেন টিভিএন 24 আওয়ার, টিভিএস টিভিএন 24 একটা জনপ্রিয় চ্যানেল,
প্রবাসী বাংলাদেশে, এবং আমরা অ্যাজ এ কমিটির কর্মী হিসাবে আমরা আপনাদের পাশেই আছি। আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ জাকারিয়া মাসুদ জিকু এবং অ্যাটর্নি শেখ সেলিম। আমরা কয়েকজন নাম একটু চট করে বলবো। এনামুল হর্ষ জীব, যারা এখন প্রশ্ন করেছেন উত্তর দিতে পারছি না, মোহাম্মদ আতাউর রহমান, ফরিদা ইয়াসমিন, শুভ খান, তহিন হোসেন, খন্দকার সোহাগ, তাজমানুল ইসলাম হৃদয়, আরও অনেকে। আসলে নামের সংখ্যা এত বেশি যে আপনারা যারা আছেন অনেকের প্রশ্নের উত্তর আমরা দিতে পারলাম না। অনেকেই নিশ্চয়ই টেলিফোন করে সংযোগটি পাননি বা যারা পেয়েছেন উত্তর দিতে পারেনি। আগামী সোমবার, আগামীকাল বৃহস্পতিবার আপনারা আবার যুক্ত হবেন এবং সোমবার থেকে আবারও নিশ্চয়ই থাকবেন আমাদের সাথে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।